सर আস্তে আস্তে হয়েছে করো না আমি ধরছি তুই শুধু কর শুধু আমি ধরছি না আরে মোবাইলটা আপনি নিচ্ছেন আমার আরো এদিকে নিচ্ছেন আমার মোবাইলটা নিচ্ছেন আমার স্যার এইবার যেহেতু মুখ্যমন্ত্রী হয়েছি ক্যামেরাম্যানদের সংখ্যাও বেশি বেড়ে গেছে এই অনুভূতিটা একটা এক্সট্রা আর কিছু না ক্যামেরার সংখ্যা বেড়ে গেছে নাকি আপনার উপর ক্যামেরা ফোকাস বেশি বেড়ে কথা মনে হচ্ছে এই একই কথা মাস্টার নিচে নাও স্যার একটু স্যার জিতার পর প্রথম কাজটা আপনার কি থাকবে প্রথম কাজটা কি থাকবে সবচেয়ে জিতার পর যখনই আমি প্রথম কাজটা তো এটাই আমি ইস্যু করব সমস্ত মানুষের কাছে যে উন্নয়নের লক্ষ্যে আমি যা ভাস্কর দরকার সেটাই করব আমি এবার যখন ভাস্কর দূর করতে গেছি অনেক মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ওদের মৌলিক সমস্যাগুলো সেইগুলো বিষয় নিয়ে আমি অবশ্যই চিন্তা ভাবনা করবো এবং চেষ্টা করব আমার টিমকে নিয়ে তাদের যে সমস্যাগুলো সেগুলো কীভাবে নিরসন করবো স্যার আপনি স্যার মুখ্যমন্ত্রী হয়েছিলেন শপথ গ্রহণ করার পর আপনি প্রথম মন্তব্যে বলেছিলেন যে আমি ভোট এমনভাবে চাই যেন মানুষ নিজের থেকে দেয় কাজের মাধ্যমে দেয় মানুষ নিজের হৃদয় থেকে ভোটটা দেয় জোর জবরদস্তি না আজকে সারাদিন ভোট চলবে আর আপনি কতটা এসিউর দিতে পারবেন যে ভোটটা একেবারে আপনার সে কথামতোভাবে শান্তিপূর্ণভাবে একেবারে কোনো ধরনের অঘটন ছাড়া আমার এবং আমার পার্টির তরফ থেকে 100% আমি এসিউর করছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে যেন ভোট দেওয়া হয় বা যারা ভোট দিতে আসে তারা স্ট্রেস করতে পারে আর স্ট্রেস যদি হয়ে থাকে নিশ্চয়ই যদি সেটা আমাদের এগেনস্টে আসে নিশ্চয়ই আমি এদিকে অ্যাড্রেস করবো এবং আমার তরফ থেকে এবং আমাদের পার্টির তরফ থেকে আমাদের বলা হয়েছে যে কোনো অবস্থায় যেন কোনো জায়গায় কোনো উচ্ছৃঙ্খলা চলে না স্যার মানুষের যে ওদের যে মনের কথা সেগুলো এবং তার যে ভোটাধিকার প্রয়োগ করার যে তার রাইট সেটা যেন ঠিক ঠিক পারে স্যার অভিযোগ আসছে স্যার শান্তিপাড়ায় লোকদেরকে আটকে দেওয়া হচ্ছে স্যার আমাদের কাছে খবর নেই এরকম আরেকটা খবর স্যার আপনি যখন এখানে ভোট দিচ্ছেন ঠিক তখনই এই এই রাজ্যে এবং আপনার এই ভোট কেন্দ্রের সামনে সংবাদকর্মীদের উপর আক্রমণ হচ্ছে এবং আইজিএম হাসপাতালে রয়েছে কি বলবেন আপনি খবর এসছে একটা একই মিডিয়া আপনার কাছে এখনো বিশেষ করে চতুর্থ স্তম্ভের প্রতি তো নারী আমি আমি কথায় বলছি কিন্তু কাজেও আমি দেখাবো স্যার সুরমা বিধানসভা যুবরাজনগর আর এই যে ছয় আগতলা কি বলবেন একই কথা 100% জিতবো আমরা সব জায়গায় তো মানে দেখবেন 26 তারিখ রেজাল্ট কি বেরোয় শেষ